सो हे गाइस আরো একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি মাত্র এই 50 টাকা দিয়ে 24 ঘন্টা কাটাতে যাচ্ছি। তো এর আগে আমার একটা 100 টাকা চ্যালেঞ্জ ভিডিও ছিল, আর এর আগে শুধু 100 টাকা না, আরো দুই একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে ডিমান্ড করেছো যে দাদা 50 টাকার একদিন 24 ঘন্টা চ্যালেঞ্জ হয়ে যায়। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, 100 টাকা 24 ঘন্টা যেদিন চ্যালেঞ্জটা করেছিলাম সেই দিনই বুঝতে পেরেছিলাম ভাই চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু অত সোজা নয়। 100 টাকায় সেদিনকে আমার চালাতে হিমশিম খেতে হয়েছিল। তো আজকে ভাই আরো একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, সেটা হচ্ছে 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তোমরা তো জানোই এখন দুর্মূল্যের বাজারে ভাই সবকিছুর দাম, মানে খাবার থেকে শুরু করে সবকিছুর দাম এত পরিমাণ বেড়ে গেছে। তো এখনকার দিনে 50 টাকা কিচ্ছু না। তো আমি কি পারবো 50 টাকা আজকে সারাদিন কমপ্লিট করতে? তো আজকে এটা জানতে গেলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে উইদাউট এনি স্কিপ। এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা যারা এখনো ভাবছো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কি করবে না, তারা আর ভাবনা চিন্তা না করে ঝট করে গিয়ে পটকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো সর্বপ্রথম এখন আমি আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। তো এখন সকালে ব্রেকফাস্ট করবো, কি দিয়ে করা যায়। কাকিমা কি আছে গো, পাউরুটি টাইপের কিছু আছে? তাই না, তুলে নিয়েছি তোমার ফটো। কাকিমা বলছে আমার ফটো তুলবো না। আমি পারবো আজকে 50 টাকা 24 ঘন্টা কাটাতে? পারবো, জোরে বলো। ও কিনবো আর দেখবো আর রেখে দেবো, আরে খাবো না, এইভাবে তো হবে না। তাহলে এখন আমার কাছে ওই পাউরুটিটা নেই যেটা দেখছি এখন। তাহলে এখন কেউ একটা বাপুজি এগিয়ে নিয়ে নি, তাহলে আর বাপুজি এক দাও। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমি ভেবেছিলাম একটা মিষ্টি রুটি কিনবো, যেটা ক্রিম রুটি বলে। ওটা 8 টাকা 9 টাকার মধ্যেই পাওয়া যায়, কিন্তু দোকানে নেই এখন, মানে সাপ্লাই নেই। অ্যাকচুয়ালি এখন মুসলমানদের যে পরবটা চলছে এখন রিসেন্টলি, ওদের এই জন্য আজকে বেকারে অনেক বন্ধ। তো আজকে কিনে নিলাম একটা বাপুজি কেক এখন সকালবেলা। তো এটার দাম নিল 7 টাকা। তাহলে আমার কাছে 50 টাকা ছিল, 50 টাকা থেকে এখন 7 টাকা মাইনাস চলে গেল, তাহলে আমার কাছে রইল এখনও 43 টাকা। তো দেখা যাক, এর মধ্যে আমাকে দুপুরে লাঞ্চ করতে হবে, সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, রাত্রিবেলা ডিনার করতে হবে। এর মধ্যে আমি করে উঠতে পারি কিনা। তো এখন ঝটপট এটা খেয়ে নিই। সো গাইস, এখন সময় লাঞ্চ টাইম। তো জানি না সব থেকে কম টাকায় কোথায় খাবার পাওয়া যাবে। তো এখন বাজে প্রায় ধরো 1টা-1:30টার কাছাকাছি। তো এখনও আমার খিদে পায়নি, তবে লাঞ্চটাকে জোগাড় করে রাখতে হবে, কারণ দোকানপাট যদি বন্ধ হয়ে যায় আমি আর কিচ্ছু পাবো না। যেমন আগের দিন হোটেল খোলা ছিল, হোটেলে গিয়ে আমি কিনে নিয়েছিলাম, হোটেলটা অনেক বেলা পর্যন্ত খোলা থাকে তাই পেয়েছিলাম। তো আজকে যে জিনিসটা খাবো সেটা তার হোটেলে পাওয়া যাবে না, কারণ হোটেলে খাওয়ার মতো আজকে আমার বাজেট নেই। তো সুতরাং দেখি কি পাওয়া যায়। এখন বেরোবো, একটু বাজারের দিকে যাব, বাজারে যত কম টাকায় কি পাওয়া যায় সেটা দেখি। আমার এই বেলার জন্য বাজেট রেখেছি আমি 15 টাকার মধ্যে, মানে যা খাবো 15 টাকার মধ্যে, নাহলে আমার ও বেলাগুলো আর কাটাতে পারবো না। তো দেখা যাক কি হয়। তো চলো, তো চলে এসছি এখন একটা চিড়ে মুড়ির দোকানে। তো এখন দেখছি এখানে কি খাবার পাওয়া যায়। তো চিড়ে কত গো? চিড়ে হচ্ছে আপনার 60 টাকা। চিড়ে 60 টাকার মুড়ি? মুড়ি 52 আছে, 48 আছে। আচ্ছা 48 টাকা, আর 48 টাকা 200 গ্রাম পাওয়া যাবে? 200 গ্রাম, তার 200 গ্রাম আমাকে দিন। আর বাতাসা কত করে? বাতাসা হচ্ছে আপনার 80 টাকা। 80 টাকা কিলো, তাহলে আমাকে 50 গ্রাম বাতাসা দিয়ে দেবেন। তো আজকে দুপুরে এটা হচ্ছে আমার লাঞ্চ। 200 গ্রাম মুড়ি নিলাম, কত? 48 টাকা করে। তাহলে 50 টাকা করে তোলা, মানে 48 টাকা করে। এখন আমার যত কম বাজেট হবে তত ভালো। 200 গ্রাম হলে কত হবে? তাহলে 5 টাকা 5 টাকা 10 টাকা হয়ে গেল। আর 80 টাকা যদি বাতাসা হয়, তাহলে আমি 50 গ্রাম যদি বাতাসা নিই তাহলে 4 টাকা, তাহলে আমার 14 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে তাই করো, আমাকে মুড়ি 200 গ্রাম দাও আর বাতাসা 50 গ্রাম দাও। তো বাজার থেকে নিয়ে চলে আসলাম মুড়ি আর বাতাসা। তো আপাতত আজকে দুপুরের আমার লাঞ্চ এটাই হবে। যে 200 গ্রাম মুড়ি নিয়েছি, জানি না কতটা খেতে পারবো। 200 গ্রাম মুড়ি দেখলাম যতটা পরিমাণে দিল, বোধহয় আমি একা খেয়ে পুলোতে পারবো না। তো মুড়ি আর বাতাসা জল দিয়ে খাবো। আর এখনও আমার খাওয়ার সময় হয়নি, কেননা সকালে যে ব্রেকফাস্টটা করেছি আমার এখনও খিদে পায়নি। তো আজকে আমি টাইমে খাবো না, কেননা আজকে দেরি করে খাবো। কারণ হচ্ছে যখন আমার খিদে পাবে তখনই খাবো, তাহলে কি হবে, আরেক একটা খাওয়ার সময় থেকে আরেকটা খাওয়ার সময়ের যে মাঝখানে ডিস্টেন্সটা, আজকে যতটা বেশি বাড়াতে পারবো ততটাই বেশি আমার পক্ষে মঙ্গল। তো দেখা যাক, এখন প্রায় বাজে ধরো 2টার কাছাকাছি বাজে। এখন দেখি, হ্যাঁ দুটো বাজতে 5 মিনিট বাকি, তো এটা দেখি আমার কখন খিদে পায় তখন এটা খাবো। ঠিক আছে, তো চলে এসেছি মুড়ি নিয়ে, কিন্তু এতগুলো মুড়ি কে খায় ভাই? 200 গ্রাম মুড়ি এতগুলো দিয়েছে, এতগুলো মুড়ি আমি একা খেতে পারবো না, তো দেখি কতটা খেতে পারি। তো তার আগে বাতাসা কটা নিই, বাতাসা নিয়ে আগে কি করব, এগুলোকে গুঁড়োবো, গুঁড়িয়ে নিই। এই যে গুঁড়িয়ে নিলাম, গুঁড়িয়ে নিলে জল দিয়ে গোলাতে না সুবিধা হবে, না হলে অত বড় বাতাসা গুলবে না। বাজেট কম থাকলে এরকম ভাবেই খেতে হয়। ঠিক আছে, আর মুড়ি এমন একটা খাবার তার সঙ্গে বাতাসা আর জল, যেটা কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ শরীরের জন্য আরো উপকার। আমি কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি কমেন্টে অবশ্যই লিখো যে আমি কথাটা ভুল বললাম। দেখবে পেট ঠান্ডা রাখার জন্য অনেক সময় জল বাতাসা মুড়ি খাওয়া হয়। তো আলটিমেট এরকম জলের কালার আসলো, বাবা আমার মনে হয় না এর থেকে বেশি আমি আর মুড়ি খেতে পারবো। দেখো এই এতটা মুড়ি নিলাম, প্রায় 50 গ্রামের মতো মুড়ি বেঁচে রইলো। দেখো কতটা মুড়ি এখনো বেঁচে রইলো, দেখো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। একদম মিষ্টিটা ঠিকঠাক আছে, জলও ঠিকঠাক নিয়েছি। যা এতগুলো মুড়ি দিলাম, জলে নিয়ে গিয়ে কতটুকু হয়ে গেল। সো গাইস, ফাইনালি দুপুরের খাবারটা শেষ করলাম। হ্যাঁ, শেষ করলাম বলাই ভালো। ভাই শেষের দিকে আর ইচ্ছাই করছিল না খেতে। শুরুতে বেশ ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি, কিন্তু এতটা পরিমাণে আমি নিয়ে ফেলেছিলাম মুড়িটা, কিন্তু শেষের দিকে মিষ্টি খেতে 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 না গাটা গুলিয়ে উঠছিল। মানে আমার মনে হচ্ছিল কতক্ষণে মুড়িটা শেষ হবে। তো যাই হোক, আলটিমেট খাওয়া আমার শেষ হলো। তো এই ক্ষেত্রে আমার দুপুরবেলা খাওয়ার খরচা হয়েছে 14 টাকা, তাহলে সকালবেলা আমার খাওয়া খরচা হয়েছিল 7 টাকা, তাহলে আমার 50 টাকাতে 7 টাকা বাদ দিলে আমার থাকে 43 টাকা, আর 43 টাকা থেকে এখন আবার 14 টাকা মাইনাস, তাহলে আমার কাছে এখন রইল কত? 29 টাকা। তো দেখা যাক এবার 29 টাকায় সন্ধেবেলা আর রাতের খাবারটা কমপ্লিট করতে পারি কি না। তোমাদের কি মনে হয়, পারবো? তো দেখা যাক, সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। সো গাইস, আবার চলে এলাম, এখন বাজে রাত্রি 7:45, আর এখন আমার খিদে পেয়েছে, তাই আবার এখন যাচ্ছি আমি টিফিন করতে। তো তোমাদের এখন প্রশ্ন হতেই পারে, ভাই এখন বাজে 7:45, তো আর কিছুক্ষণ বাদেই তো তুমি ডিনার করবে, তো এখন টিফিন করার কি দরকার? তো আমি বলে রাখি, তোমাদের আগেই বলেছিলাম যে আজকে আমি খিদে পেলে তবেই খাবো, নচেত খাবো না। কেননা আজকে আমাকে 50 টাকার মধ্যে কাটাতে হবে। যদি আমি আগে ভাগে খেয়ে নিই তাহলে আমার পরে খিদে পাবে, আর পরে খিদে পেলে সেটা আমার হয়তো বাজেটের বাইরেও চলে যেতে পারে। তো এখন যাব আবার সেই পুরনো আমার সেই চপের দোকানটা, যেখানে আমি 100 টাকা চ্যালেঞ্জ করতে গিয়ে যেখানে গিয়েছিলাম। তো জানি ওখানে গেলে একমাত্র বাজেটের খাবার পাবো, কেননা আমার ঘরে কিছুটা মুড়ি বেঁচে আছে। দুপুরবেলা যে জল মুড়ি দিয়ে বাতাসা দিয়ে খেয়েছিলাম, তো সেখান থেকে আমার কিছুটা মুড়ি বেঁচে ছিল। তো এখন যাই, আমার এখন 6 থেকে 8 টাকার মতো আমার এখন বাজেট। তো গিয়ে দেখি এই 6 থেকে 8 টাকার মধ্যে কিছু পাই কিনা। তো চলো, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আবার পুরনো চপের দোকানে চলে এলাম, আমি জানি এখানে একমাত্র বাজেটের জিনিস পাওয়া যাবে। তো আমার আজকের বাজেট হচ্ছে 8 টাকা, ম্যাক্সিমাম 8 টাকা। 8 টাকার মধ্যে আমি কি পাবো? 8 টাকার মধ্যে তোমার পেঁয়াজি 5 টাকা, আর আর বেগুনি 6 টাকা। বেগুনি 6 টাকা পাবো না, দরকার। দাঁড়াও দেখি, পেঁয়াজি বেগুনি 6 টাকা, তাহলে একটা বেগুনি দিয়ে দাও। আর লঙ্কা চপ পাবে? লঙ্কা চপ কত করে? লঙ্কা চপ 2 টাকা পিস। 2 টাকা পিস, 3 টাকা, 203 টাকা। 203 টাকা আমার হবে না। আমার তাহলে তুমি এক কাজ করে একটা ইয়ে দিয়ে দাও, একটা বেগুনি দিয়ে দাও, আর একটা লঙ্কা চপ দিয়ে দাও। হ্যাঁ, তো এখন নিয়ে নিলাম একটা বেগুনি আর দুটো লঙ্কার চপ। একটা বেগুনির দাম নিল 5 টাকা, কেননা একটু সাইজে ছোট ছিল তাই। কেন নর্মালি একটা বেগুনির দাম 6 টাকা, তো আমার কাছে 5 টাকা নিল, কেননা সাইজে ছোট ছিল তাই। আর লঙ্কার চপ 1.5 টাকা করে, মানে একটা 2 টাকা, দুটো 3 টাকা। তো তাহলে কি হলো আমার 5 টাকা, 3 টাকা, 8 টাকা। তো এখন আমার কাছে এটা রয়েছে, তাহলে বেগুনির চপ আর লঙ্কার চপ। এখন যাবো বাড়িতে, গিয়ে দুপুরবেলা সেই যে মুড়িটা বেঁচেছিল সেই মুড়িটা দিয়ে এখন রেখে খাবো। তো এই হচ্ছে বেগুনি আর দুপুরবেলা খানিকটা যে মুড়ি বেঁচেছিল এই কটা মুড়ি, আর এই যে বেগুনি, আর এই যে দুটো লঙ্কার চপ। তো এখন বাজে প্রায় 8:15। তো এখন এটা যদি খাই মোটামুটি 10:30 পর্যন্ত আমি নর্মালি থাকতে পারবো। কে মুড়ি খাবি? এটা আমার খাবার। অমনি আগে মুড়িটা আপনার দিয়ে চপে হাত দেয়। হ্যাঁ দেখি তোলে তো কি, এই এই দুঃখ পাইছে। শক্ত করে ধরে রেখে দিয়েছে। छाड़ में ना दे ए उल्टे ही पड़ेगा लो ए नहीं 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 ए नहीं 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 ये ये चौक का भी चौक आप तो सम्मान बोध ऐ हबी अली बबली ना 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 आमी छोचा ना बल ना 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 आमी छोचा ताई 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 मामा बारी जाए ताई ताई अरे बाबरे तेरा क्या हो गया की कुत्ता है बार की कुत्ता है बार की कुत्ता देखी ओ आगे के चौपे हाथ दाए बेटा खूब चालाक ना है अब आमी खेनी तेरा बोश राख दाव दाव छोटा कमों देखो ए ए दाढ़ी में चको तो कौन देखो ए ए ए दाव ही ए फर्स्ट टाइम मुने आता कौन दारा लो छोटा छोटा हमारे घर टा आरेक्टा छोटा देखो जो अवश्य सुन्दर वाला टिफिन टा कंप्लीट कर लाम टिफिने हमार खरोच है जो 8 টাকা ताले हमार कचार कतरे लो सकाल वाला 50 টাকা तक 7 টাকা बापूजी के खेसिलाम तो हमार हाथे चिलो 43 টাকা तारपरे दुपुरे लंच करलाम सेखाने हमार खरोच होयेछे 14 টাকা तखन हमार हाथे छिलो 29 টাকা আর এখন আমার খরচ হয়েছে 8 টাকা তাহলে আমার হাতে কত হলো 21 টাকা তো এবার দেখা যাক 21 টাকায় আমার কি হয় রাতের ডিনারটা কি হয় ঠিক আছে তাহলে চলো তাহলে ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন যাচ্ছি আমি ডিনার করতে তাহলে আমার কাছে রয়েছে এখন 21 টাকা 21 টাকায় আমাদের কি ডিনার হবে তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি ঠিক করলাম এখন যাব সেই রুটির দোকানে মনে আছে 100 টাকা চ্যালেঞ্জটা যখন করেছিলাম তখন ওই রুটির দোকানে গেছিলাম যে রুটির দোকানটা বন্ধ ছিল তো আমি জানি না এখনো খোলা আছে কিনা তো এখন প্রায় বাজে 11:15 কাছাকাছি কাউ কটা বাজে ওগো 11:15 না 11:15 কাছাকাছি বাজে তো চলো ঝটপট করে তো চলে যাওয়া যাক ওখানে না হলে দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে রাতের খাবার পাবো না তো চলো দোকানের সামনে গিয়ে তাহলে দেখা হচ্ছে তো জানি না দোকান বন্ধ না খোলা হ্যাঁ খোলা আছে ওই যে দোকানটা সোজা ভেবেছিলাম দোকানটা বন্ধ হয়ে যাবে তো না দোকান খোলা আছে ওই যে এই দোকানে আমি 100 টাকা যখন চ্যালেঞ্জটা করেছিলাম তখন এই দোকানে এসেছিলাম কিন্তু দোকানটা ছিল বন্ধ আজকে ফাইনালি খোলা পেলাম আরে রুটি কত করে জোরে বলো জোরে 3.5 টাকা আচ্ছা 3.5 টাকা কি তরকারি ছাড়া তরকারি সমেত আচ্ছা তরকারি সমেত 3.5 টাকা তো তরকারি সমেত বলছে 3.5 টাকা তাহলে বোধহয় আমার বাজেটের মধ্যে হয়ে যাবে আমার কাছে আছে 21 টাকা তাহলে 6টা রুটি হয়ে যাওয়ার কথা তো তাহলে 6টা রুটি দিয়ে দাও তাহলে এখন 21 টাকা আছে আমার কাছে 21 টাকা দিয়ে এখন 6টা রুটি খাবো तो गाइज चले रुटी एक दुटो तीनटे चारटे पाँचटा छटा ठीक है तो छटा रुटी निलाम एक बाटी तरकारी तो यार टोटाल मूल्य हे 21 টাকা संगे आबार एक पेंयाजो आछे दुर्मूल्य बाजारे एत कम दामे खाबार सस्ता पुष्टिकर खाबार हयतो कोथाओ पावा जाबे ना तो जाइ होक खिदे पेयेछे एखन एखन प्राय 11टा काछाकाछि बाजे तो एखन खेये नेওয়া যাক ठीक আছে সব ঠিকঠাকই আছে দাম কম বলে এই নয় যে টেস্টের দিক দিয়ে খারাপ একদম ঠিকঠাক যাই হোক কথা বললে সময় নষ্ট কথা বললে খাবার দিকে মন থাকবে না ঠিক আছে তো পুরো খেয়ে নি খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে দাদা আসা যাক तो जेटा सबसे बड़ कथा मैं एखी दुर्मूल्य बजारे भाई 3.5 টাকা रुटी तरकारी दिए क्या देवे 6খানা रुटी दिए रुटीगुलोर साइज है तो खूब बड़ बोलो ना किन्तु बेश स्टैंडार्ड साइज तो जाई आल्टिमेट आमादेर डिनारटा कमप्लीट हलो तो आर भालो मतनई हयेछे तो बंधुरा फाइनली आमी बाड़ीते एसे पौंछे गेछि आर तार साथे साथे आमार आजके भिडियोटाओ अंतिम पर्याये चले एसेछे डिनार कमप्लीट हये गेछे आर आमार हाते बेचे छिलो 21 টাকা तो 21 টাকা तोमार सामनेई देखले हिसाब मतो आमी 6খানা रुटी खेलाम आर आमार 21 টাকা कमप्लीट सकाल बेला 7 টাকা ब्रेकफास्टे दोपुर बेला लांचे होच्छे 14 টাকা सन्धे बेला टिफिने होच्छे 8 টাকা और एखन 21 টাका टोटाल आमार आज के खरच हलो 50 টাका ओ हाँ जाओयार आगे आरेकटा कथा बोले जाई যেটা হচ্ছে তোমাদের যদি এরকম কোনো আরো চ্যালেঞ্জ মাথায় আসে নতুন নতুন চ্যালেঞ্জ তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও যে নেক্সট চ্যালেঞ্জ তোমরা কি দেখতে চাও তাহলে আমি সেই সব চ্যালেঞ্জগুলো ফুলফিল করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব 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 ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে জানোই অবশ্যই তোমাদের কি করতে হবে তো যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি झटकर गए पटके चैनल सबसक्राइब कर नाओ और जरा जरा हमारे चैनल इतिमदे सबसक्राइब कर रेखे तेज़ अनेक धन्यवाद। तो तुम्हारा भलो थेको खुशी थेको आनंद थेको अनेक 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 मजा करो सबसे बड़ो कथा निजे निजे ख्याल रेखो। तो देखा हच्छे परवर्ती भिडियोते। आजकेर जन्य टाटा।